এটা আমাদের কমেডি ব্যাংকের স্টাফ এসেছে, আমাদের স্পেশাল ভাবে ইনভাইট করা হয়েছে, যদিও আসতে পারছিল না সকালবেলা। আচ্ছা আপনি শর্টকাট না বলে একটু বিস্তারিত কিছু বলুন, আর কেমন লাগছে, কি উপলক্ষে পিকনিকটা? পিকনিকটা হচ্ছে টিচারদের স্টুডেন্টদের নিয়ে পিকনিক, তা ভালো লাগছে, পরিবেশটাও ভালো, স্পটটাও ভালো, পিকনিক ছেলে পেলেগুলো দেখছি খুবই ভালো আনন্দ করছে। আপনার কেমন লাগছে? আমার ভালো লাগছে। তা নেক্সট টাইম আবার হবে তাই তো? হ্যাঁ আগামী বছর আশা করি হবে আবার। আচ্ছা ধন্যবাদ। আমাদের সরকারি একটা ডেলিগেশন আছে, যেটা আমাদের পিছনে আছে, এই যে দেখা যাচ্ছে সরকারি ডেলিগেশন, সরকার থেকে পাঠিয়েছে একে সব কোয়ালিটি মেইনটেইন করার জন্য। এখানে এসে আপনার কেমন লাগছে? এখানে এসে খুবই ভালোই লাগছে। ভালো লাগছে বলতে কেমন ভালো লাগছে একটু বিস্তারিত বলুন। যে এখানকার যে পিকনিক স্পট খুবই সুন্দর লাগছে। আচ্ছা আর ফ্রি মাইন্ডে বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা দৃশ্যবি রাস্তা সামনে রোড করিমপুর থেকে রাস্তা যাচ্ছে কৃষ্ণনগর কলকাতা, কলকাতা হাইওয়ে। আচ্ছা এটা কি? এটা সবজি, বাংলা ভাষায় যেটাকে বলা হয় সহজ বাংলায় ছ্যাঁচড়া। আচ্ছা এটা কি কি দিয়ে বানানো হয়েছে? এটা আছে পালং শাক, তারপর বেগুন, কপি, আলু, মটরশুঁটি, গাজর, আরও বড়ি ভাঙা আছে ভিতরে। ঠিক আছে। আচ্ছা আর কি আছে মেনুতে? আর আছে, এখনো পর্যন্ত চলছে আমাদের মেনু, তার সঙ্গে আছে ভেজ ডাল যেটা আমার ক্রিয়েশন। যদি সম্পূর্ণটা ভালো করে দেখানো যাচ্ছে না। ভেজ ডাল বলতে কি? এটা মুগ ডাল। হ্যাঁ মুগ ডাল, তার সঙ্গে আছে আমাদের মটরশুঁটি, গাজর, তার সঙ্গে ফুলকপি, এটা দিয়ে একটা সুন্দর ভেজ ডাল তৈরি করা হয়েছে, আশা করি খেতে খুবই সুন্দর লাগবে। আচ্ছা আচ্ছা রান্না কোথায় হচ্ছে? রান্নাটা হচ্ছে এই দিকটাতে দেখা যাবে আমাদের, এটা আমরা রান্নার লোকটা নিয়ে এসেছি ভিতর থেকে, তারপরে তার সঙ্গে আমাদের সহযোগিতা করছে আমাদের ম্যানটা চারাতলার, এটাকে সবাই চেনে, আমাদের মনিরুল আছে, মনিরুল। হ্যাঁ তারপরে আমরা আরও এসে নিয়ে